इस बार हम चांस ही नहीं लेंगे, कुछ बोलेंगे ही। सो पहला मैच इंडियन प्रीमियर लीगे एखन पर्यंत चेन्नई सुपर किंग्सर सबकटी मैचई खेलेछेन मुस्ताफिजुर रहमान। এই খেলোয়াড়টার দুর্দান্ত পারফরমেন্সের জন্য ইতিমধ্যে বেগুনি টুপি জিতেছেন। তবে টুর্নামেন্টের মাঝপথে হঠাৎ করে দেশে ফিরতে হয় তাকে। মঙ্গলবার 2 এপ্রিল রাতে হঠাৎ করে দেশে ফেরেন মুস্তাফিজুর রহমান। বিসিবি সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে টি টোয়েন্টি বিশ্বকাপ ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরেছেন তিনি। তবে ভিসার কাজ শেষ করতে বেশি সময় লাগবে না মুস্তাফিজের। সব কিছু ঠিক থাকলে চেন্নাইয়ের পরের ম্যাচে আগে ফ্র্যাঞ্চাইজের স্কোয়াডে যোগ দেবেন কাটার মাস্টার। এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে 3 ম্যাচ খেলে 7 উইকেট নিয়েছেন মুস্তাফিজ। 3 ম্যাচ পর টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। আইপিএলের উদ্বোধনী ম্যাচে 29 রানে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মুস্তাফিজ। দারুণ ফর্মে থাকা এই বাহাতি পেসারকে পরের ম্যাচেও একাদশে পেতে চাইবে চেন্নাই সুপার কিংস। 5 এপ্রিল রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাই খেলবে এবারের আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচ।